আসলে বিএনপি এর নেতারা মানসিক ট্রমায় ভুগছে, যা খুশি তাই বলেন, ফিস্টায় এসবের বাস্তবতা নেই, তারা বাস্তবতা থেকে অনেক দূরে অবস্থান করছে। আন্দোলনে ব্যর্থতা, নির্বাচনে বয়কট করা এবং নির্বাচন ঠেকাতে ব্যর্থ হয়ে তারা এখন প্রলাপ বুঝছে, আসলে তাদের মানসিক ট্রমাও। এর আগে মেট্রো রেলের ব্র্যান্ডিং সেমিনারে অংশ নেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। এ সময় মেট্রো রেলে 15% ভ্যাট আরোপ এনবিআর এর ভুল সিদ্ধান্ত বলেও মন্তব্য করেন তিনি। ব্র্যান্ডিং সেমিনার অন ঢাকা মেট্রো রেলের আয়োজন করে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড DMTCL সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব ABM আমিনুল্লাহ নুরীর সভাপতিত্বে সেমিনারে আরো বক্তব্য রাখেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রেজওয়ান আহমেদ তৌফিক, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম, বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইয়োমা কিমিনুরি, জাইকা বাংলাদেশ অফিসের মুখ্য প্রতিনিধি ইচিগোচি তামুহিদে ও DMTCL এর ব্যবস্থাপনা পরিচালক MAN সিদ্দিক। সেমিনারে অংশ নেন সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠান প্রধানসহ মেট্রো রেলের অংশীজনেরা।